রমজানের আরেকটি বৃহস্পতিবারে হুমায়রা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু বাই বেস্ট ইলেকট্রনিক্সে। বরাবরের মতো আমাদের আজকের পর্বেও থাকছে তিন তিনটি রমজান স্পেশাল রেসিপি। আর প্রথম রেসিপিটি তো আপনারা জানেন, বরাবরের মতো হুমায়রা করে দেখাচ্ছে, তা আমি চলে যাচ্ছি আমার কিচেনে। আমার যেটা উদ্দেশ্য দর্শক, যে আমি চাই আমার দর্শকরা যেন রমজানে একটা হেলদি ডিশ দিয়ে তারা ইফতার অথবা সিহরি করে। তো আমি আজকে যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাচ্ছি, এটি আপনারা ইফতার এবং সিহরি যে কোনো সময় নিতে পারবেন। আর সেই রেসিপিটি হচ্ছে, এই পুরোটাই এটা হুমায়রা টুইস্ট, সেটা হচ্ছে রাইস বল কোফতা কারি। তো রাইস বল কোফতা কারি তৈরি করতে আমার কী কী লাগছে দেখে নিই। এখানে পোলার চালের ভাত সেদ্ধ করা আছে, পোলার চালের ভাত লাগছে, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো, এখানে আছে রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, নারিকেলের দুধ, তারপরে আছে আদা বাটা, পনির, একটু ঘি লাগছে, পেঁয়াজ কুচি আছে আর একটু তেল আছে। তো আমি আগে যেটা করছি, যে আমার কোফতা কারির যে গ্রেভিটা সেইটা রেডি করি আগে। তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আছে, আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন, আর এখানে আর একটু দিব হাফ চা চামচের মতো আদা বাটা, সাথে যাবে জিরা গুঁড়া, একটু লবণ, একটু তেল, মশলাটা আমি একটু মিক্স করে এটাকে আমি এবার মাইক্রো হাই পাওয়ারে এক মিনিটের জন্য মশলাটা একটু কষিয়ে নিব। আমি মাইক্রোওয়েভে এই বাটা মশলাগুলোকে এক মিনিট রান্না করে নিয়েছি। এবার এই নারিকেলের দুধটা মেটাতে দিয়ে দেব। নারিকেলের দুধ এখানে এক কাপের মতো ছিল, আমি তখন লবণ একটু দিয়েছিলাম, এখন একটু সামান্য একটু চিনি দিব, কারণ নারিকেলের দুধ একটু চিনি মিষ্টিই থাকে। সো আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি। এখানে আমি একটু দিব গরম মশলাগুলো, এটা আমি এখন আরো তিন মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এইবার আমি আমার যে এই রাইস বলটা সেটা তৈরি করব। এখানে আমি দেড় কাপের মতো ভাত নিয়েছি, সাথে যাবে পাউরুটির গুঁড়া, পেঁয়াজ কুচি দর্শক আমি টেস্ট অনুযায়ী দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিব, কাঁচামরিচ কুচিটা তো একদমই এটা ইচ্ছে মতো, ঝালটা একদমই ইচ্ছে মতো। তো আমি এটাতে একটু দিচ্ছি কাঁচামরিচ, কারণ যেহেতু গ্রেভিটাতে কোনো মরিচ আমি ইউজ করিনি। এটা হচ্ছে ধনে পাতা কুচি, এখানে আমি দু টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিচ্ছি। ভালো করে এটাকে মাখতে হবে, আর এটাতে না এক্সট্রা কোনো বাইন্ডিং এজেন্ট আর দিতে হবে না, আমি একটু পাউরুটির গুঁড়া দিয়েছি। আর ভাত কিন্তু ইটসেলফই একটা বাইন্ডিং, বা এটার নিজস্ব একটা বাইন্ডিং ক্ষমতা আছে এটার। সাথে দিব আমি একটু লবণ, একটু গরম মশলা গুঁড়ো, সাথে আছে আমার এখানে মোজারেলা চিজ আছে, এটা আমি পুরোটা দিচ্ছি। এটা চাইলে আপনারা ইফতার সেহরি যে কোনো সময় নিতে পারেন, পুরোপুরি একদম ব্যালেন্সড একটা রেসিপি। তো আমার বলের যে মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা দিয়ে আমি এখন একটু ছোটো ছোটো বল তৈরি করব। আর এইদিকে কিন্তু আমার ওভেনটাও আমাকে ডেকে নিচ্ছে, যে বেস্ট পার্ট অফ মাইক্রোওয়েভ ওভেন। আমি কিন্তু এখানে আমার রান্নাটা করছি, আর ওইখানে আমার ওভেনে কিন্তু গ্রেভিটা রেডি হচ্ছে এবং অলরেডি হয়েও গিয়েছে। সো আমার ওই টেনশন নাই যে এইটা কি পুড়ে গেল কি না, কিংবা নেড়ে দিতে হবে কি না। সো ওইটা ওভেনে থাক, আমি আমার কোফতাগুলো রেডি করি। কোফতার সাইজগুলো আপনার ইচ্ছে মতো ছোটো বড়, আপনারা যদি চান আর একটু বড়ও করতে পারেন, আর একটু ছোটোও করতে পারেন। আমার বলগুলো কিন্তু রেডি করা অলমোস্ট হয়ে গেছে। তো দর্শক, আমার কোফতা কিন্তু রেডি, আর আমার যে গ্রেভিটা ওভেনে ছিল ওটা আমি নিয়ে আসছি।
এই গ্রেভিটাতে আমার যে কোফতাগুলো আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমার রাইস বল কোফতাটা আমি আরো 2 মিনিটের জন্য কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমার রাইস বল কোফতাটা কিন্তু দর্শক একদমই রেডি। উপরে আমি সামান্য একটু ধনে পাতা, কাঁচা মরিচ কুচি আর একটু মরিচের গুঁড়ো দিব। আমার রাইস বল কোফতা কারি একদম রেডি। এটি আপনারা ইফতারিতেও খেতে পারবেন পরোটার সাথে, কিংবা যদি চান যে সেহরিতে খেতে চান তাহলে সেটাও করতে পারবেন। আর এই জন্য আপনাদেরকে রেসিপিটি আরেকবার মিলিয়ে নিতে হবে। রেসিপিটি মিলিয়ে নিন, আমি চলে যাচ্ছি বিরতিতে। রাইস বল কোফতা কারি তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমেই একটি পাত্রে হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ আদা বাটা, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো তেল নিয়ে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে রেখে নামিয়ে দিন। এবার কষানো মশলাতে দিন নারকেলের দুধ 1 কাপ, একটু চিনি, গরম মশলা দিয়ে পাত্রটি আবারও 2-3 মিনিটের জন্য ওভেনে রেখে দিন। অন্য একটি পাত্রে আগে থেকে সিদ্ধ করা 1.5 কাপ ভাত, পাউরুটি গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, একটু লবণ, গরম মশলা গুঁড়া, মজারেলা চিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং ছোট ছোট বল তৈরি করে নিন। এরপর ওভেন থেকে আপনার গ্রেভি মশলাটি নামিয়ে কোপ্তাগুলি রেখে পরিবেশন করুন রাইস বল কোপ্তা কারি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের কনিয়ন মাইক্রোকুক ব্রট্রি বাই বেস্ট ইলেকট্রনিক্সে। আমাদের এই পর্যায়ে যিনি রান্না দেখাবেন তিনি হচ্ছেন মুক্তা। চলুন কথা বলি তার সাথে। আপু কেমন আছেন? ভালো আছি। আরও একবার আমাদের মাঝে আপনাকে পেয়েছি, অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনার সাথে অনেক গল্প হবে, তো সেই তার আগে চলুন আমরা কিচেনে চলে যাই। ঠিক আছে। তো মুক্তাপু, আজকে এই রমজানের বিশেষ এপিসোডে আপনি কি করতে যাচ্ছেন? আমি আজকে একটা ঝটপট চিকেন কাঠি কাবাব করব। কারণ আমাদের রমজানে প্রোটিনের দরকার আছে। ইফতারিতে আমরা যদি একটা যে কোনো ধরনের সাদা রুটির সাথে একটা কাবাব খেয়ে নেই তাহলে আমাদের মেন ডিশের কাজটা হয়ে যায় ইফতারির সময়। সেটাকে মাথায় রেখেই আমি চিকেন কাঠি কাবাব করার চেষ্টা করছি। ওকে, চিকেন কাঠি কাবাব করতে আপনি কি কি ইউজ করছেন? আমাদের লাগছে চিকেন, ওয়েস্টার সস, সয়া সস, আদা রসুন পেস্ট, টেস্টিং সল্ট, চিনি, তারপর যেহেতু আমরা বাঙালি সেই জন্য ব্যবহার করছি মরিচ গুঁড়ো, তারপর আমি ব্যবহার করছি কাবাব বলতেই আমাদের একটা গরম মশলার স্বাদ আসতে হবে, সেই জন্য আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করছি আর সাদা তেল। সাজানোর জন্য লাগছে আমার টমেটো সস আর লেবু লাগছে আমার একটু। আচ্ছা, তো খুবই সুন্দর, মানে খুব কম ইনগ্রেডিয়েন্টস একটা কাবাব আপনি তৈরি করবেন। তো আমরা শুরু করি আপু। ঠিক আছে। জি, আমরা চিকেনটাকে নিলাম, নেয়ার পর এর ভিতরে যেন পানি না থাকে এটা আমার খেয়াল রাখতে হবে। পানি যদি থাকে তখন কি হয়, আমাদের ওভেনে সময়টা একটু বেশি লেগে যায়। আচ্ছা, যার কারণে আমি কাপড় দিয়ে চেপে নিলে আরও ভালো হয়। নিয়েছি আমি, তারপর দিচ্ছি আমি এখন ওয়েস্টার সস। ওকে, দিয়ে দিলাম, তারপর দিচ্ছি সয়া সস, আদা রসুন পেস্ট, তারপর দিচ্ছি আমি টেস্টিং সল্ট। যেহেতু টেস্টিং সল্ট দিয়েছি, টেস্টিং সল্ট দিলে আমি যদি চিনি ব্যবহার করি তাহলে ওর যে সাইড এফেক্ট সেটা হবে না বললেই চলে। তার থেকে একটু বেশি দিতে হবে আমাদের। আমি হাফ দিয়েছিলাম, এটা তার ডবল, মানে 1 চা চামচ দিয়েছি। আচ্ছা, গুঁড়া মরিচ আমি 1 চা চামচ ব্যবহার করছি, ঝালটা ইচ্ছেমতো দিই, গরম মশলা 17টা মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করি। 17টা মশলা? আচ্ছা, সেটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। আমাদের যেহেতু কম সময়ে রান্না করতে হবে, লেবুর রসটা দিলে বেশি ভালো হয়।
হাত দিয়ে মিক্স করে নিচ্ছেন। মিক্সড করে নিচ্ছি। আর মাইক্রোওয়েভ এমন একটা জিনিস, মানে তেল লাগে না বললেই চলে, কালার খুব সুন্দর থাকে, আকার ঠিক থাকে, ওর তিনটা নিজস্ব গুণ আছে মাইক্রোওয়েভের রান্নাতে। আমি যদি এই মুরগিটা চুলাতে রান্না করতাম অন্তত পক্ষে 4-5 টেবিল চামচ তেল লাগতো, এখানে লাগে না বললেই চলে, মানে সব দিক থেকেই কিন্তু এটা ভালো, যে টাইমও আমাদের কম লাগছে, অনেক খাবারে আমি আপনার সাথে নিউট্রিশনটা ঠিক থাকে করতেছি, সেই সময় আমি এটাকে রান্না করে ফেলতে পারছি। দিয়ে দিলাম, এখন আপু সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভের গুণের কারণে তেল লাগছে না বললেই চলে। সেটাই, মুক্তাপুর এই চিকেন কাচি কাবাবটি আমি এখন 10 মিনিটের জন্য কোনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। তো আপু ওটা তো 10 মিনিট হচ্ছে, তো এই ফাঁকে আপনি কি করছেন? আমি দেখতে পাচ্ছি অনেক আয়োজন আপনার। কাবাবের সাথে অবশ্যই শশা যায়, তো শশাটা আমরা নরমালি যেরকম পিস করে দেই সেরকম দিব না, তো আমরা কার্ভিং নাইফ চাকু ব্যবহার করছি। আচ্ছা, দিয়ে নিলাম। আচ্ছা, আমিও শিখে নিচ্ছি দর্শক, দেখেন ভি, ওকে, মানে দিয়ে দিলাম। ছিল একটা, এখন হয়ে যাবে দুইটা, দুই আপুই খেতে পারবো। ও ওয়াও, ইটস লাইক এ ম্যাজিক। তো এটা কি করব, আমরা নরমাল পানিতে অথবা ঠান্ডা ফ্রিজের পানিতে ভিজিয়ে রাখলে এটা ফ্রেশ থাকে, একটু বাঁকা হবে, দেখতে সুন্দর হবে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এই হচ্ছে গাজর। এরকম এক ধরনের চাকু কিনতে পাওয়া যায়। আচ্ছা, আমি এটাকে একেবারেই সোজা, আচ্ছা, ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, আপনার শিল্পকর্ম দেখতে দেখতে আপনার রান্নাটাও কিন্তু হয়ে যাওয়ার পথে, তো আমি চলে যাই ওভেনের কাছে। ঠিক আছে। কাবাবের তো গন্ধ পাচ্ছি আমি, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে আপু। আর বেস্ট পার্ট যেটা আপু আপনি বলেছেন যে মাইক্রোওয়েভে তেল খুব কম লাগে, এবং আপনি যতটুকুই তেল ব্যবহার করেছেন সেটা কিন্তু বাইরে চলে এসেছে। হাফ টিস্পুন ও এখানে তেল ব্যবহার করিনি, সাথে একটু সালাদ আমি রেডি করে রেখেছি, হয়ে গেল আমাদের। তৈরি হয়ে গেল নীলাপু আমার চিকেন স্টিক কাবাব। চিকেন স্টিক কাবাব, সেই সাথে খুব সুন্দর সালাদ আপনি করেছেন, আর এই গাজরটা বলেছেন যেটা আমার জন্য, তো আমি একা খাবো না, দর্শকদেরকেও দিব। ওকে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপু, আপনি এসেছেন। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9 বেস্ট ইলেকট্রনিক্স সকলকেই ধন্যবাদ। মুক্তাপুর এই চিকেন স্টিক কাবাবটি আমার তো ভীষণ রকম ভালো লেগেছে, সেই সাথে আপু বলেছে গাজরটা আমি খাবো না, গাজরটা আমি একা খাবো না, আপনারা যদি বাসায় এই জিনিসটা ইউজ করে এটা করেন তাহলে আপনারাও খেতে পারবেন। আর এই রেসিপিটা যদি আপনারা ইফতারিতে বানাতে চান তাহলে রেসিপিটি আরেকবার মিলিয়ে নিন। আর আমি হুমায়রা চলে যাচ্ছি বিরতিতে, কিন্তু বিরতির পর থাকছে আরও একটি রেসিপি। চিকেন কাঠি কাবাব তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমে একটি পাত্রে চিকেন নিন, তাতে দিন ওয়েস্টার সস, সয়া সস, আদা রসুন পেস্ট, টেস্টিং সল্ট 1 চা চামচ, চিনি, গুঁড়ামরিচ 1 চা চামচ, 1 চা চামচ গরম মশলা, একটু লেবুর রস দিয়ে মেখে নিন এবং চিকেন টুকরাগুলিকে কাঠি দিয়ে গেঁথে নিন। এরপর 10 মিনিটের জন্য ওভেনে রেখে দিয়ে নামিয়ে নিন চিকেন কাঠি কাবাব।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কোনিয়ন মাইক্রোকুক ব্রট টু ইউ বাই বেস্ট ইলেকট্রনিক্সে। আর আমাদের এ পর্যায়ে রয়েছে রন্ধনশিল্পীর রান্না, আর এটি দেখাতে এসেছে রন্ধনশিল্পী সেতু। চলুন কথা বলি সেতুর সাথে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার শোতে আসলে আরো ভালো হয়ে যায়, দুই ফ্রেন্ডে দেখা হয়ে যায়। দুই ফ্রেন্ডে দেখা হয়ে যায়, আর তোমার সাথে তো গল্প করতে আমার বরাবরই খুব ভালো লাগে, অনেক গল্পও করব। তো রমজানের এই বিশেষ এপিসোডে এসে তোমার কেমন লাগছে? রমজানের এই বিশেষ এপিসোডে এসে ভালো লাগছে যে মানে ইফতারিটা আমরা মাইক্রোওয়েভে কুক করে দেখাতে পারবো মানুষের সাথে। আর তোমার রান্না তো বরাবরই খুব ভালো হয়। তোমার রান্না অনেক মজা। থ্যাংক ইউ। আর আমি তোমার সাথে তো গল্প অবশ্যই করব, তার আগে চলো আমার কিচেনে চলে যাই। চলো। আজকে দর্শকদের জন্য তুমি কি দিচ্ছো রেসিপি? মাইক্রোওয়েভে যে ছোলাটা করা যায় এটা আজকে আমি দর্শকদের দেখাবো। টকঝাল মিষ্টি মশলা ছোলা। টকঝাল মিষ্টি মশলা ছোলা। আচ্ছা, তো কি কি লাগছে এতে? এতে লাগছে ছোলা আছে, তারপরে তেঁতুলের চাটনি, শসা, শুকনা মরিচ গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়া, তেল, এটা আমি সরিষার তেল ইউজ করেছি, ফ্লেভারটা ভালো আসবে, আলু, টমেটো সস, টমেটো কুচি, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, গরম মশলা, এটা তোমার ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, আদা বাটা, কাঁচামরিচ কুচি এবং চিনি সামান্য। ওকে, তো ইনগ্রেডিয়েন্টস তো সবই খুবই কমন, খুব সবার ঘরেই থাকে এই মশলাগুলো। ওকে, তো লেটস স্টার্ট। চলো আমরা শুরু করে দেই। ছোলাটা না আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু সবসময় এটা মানে এখন সবাই করছে যে ছোলাটা একসাথে করে আমরা সিদ্ধ করে রাখি, কিন্তু যাতে তিন চার দিন হয়ে যায়। তারপরে এটা আমি দেখো আলুটা দিলাম। আলুটা কি তুমি আগে থেকে সিদ্ধ করে রেখেছো? আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আমি একটু তেল দিচ্ছি, যেহেতু মাইক্রোওয়েভে রান্না তেল খুবই কম লাগবে। আমি চা চামচের চার চামচ দিলাম। এরপরে আমি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ, হলুদ, হ্যাঁ হলুদটা আমি সিদ্ধ সময় অল্প একটু দিয়েছি, এখন সামান্য দিব। এরপরে দিচ্ছি তোমার এটা হলো জিরা। এই যে এখানে আমি যে গরম মশলাটা ইউজ করলাম এটার মধ্যে কয়েক ধরনের মশলা আছে। আচ্ছা, এটাতে কি কি আছে? এটা জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরা। আচ্ছা, সব তুমি তেলে গুঁড়ো করেছো? সব কিছু তেলে গুঁড়ো করেছি। তেঁতুলের চাটনি দিলাম, আদা বাটাটা দিচ্ছি। আচ্ছা, কাঁচা মরিচ। এরপরে যাচ্ছে তোমার এইটা একটু চাট মশলাটা। চাট মশলা দিচ্ছি। টমেটো সসটা দিচ্ছি দু চামচ। একটু পানি দাও, এসে মশলাগুলো এটার ভেতরে যাবে। ঠিক আছে, আর একটু দাও। এটাকে আমি না 3 মিনিটের জন্য প্রথমে একটু দিব, দিয়ে আবার একটু নেড়ে দিব, শেষে আবার একটু চিনি দিয়ে আবার 2 মিনিট রাখবো। ওকে, আমরা এটা 3 মিনিটের জন্য ওভেনে দিয়ে তোমার মশলা ছোলার মশলার ফ্লেভার আমি পাচ্ছি। এটা একটু ভালো করে নেড়ে এখন আমি চিনি দিব। এতে আমি একটু টক দিয়েছিলাম, সামান্য চিনি। নামানোর আগে কেউ চাইলে একটু সরিষার তেলটা একটু অ্যাড করতে পারে, কারণ তখন ওই ফ্লেভারটা একটু ভালো আসবে সরিষার তেলের। আর একটু যদি লাস্টে সরিষার তেলটা দেওয়া যায়, এটা যত ভালো করে মিক্স করা যাবে মশলাটা মিক্স হবে আর কি। নিলা এটা আরো 4 মিনিটের জন্য দিয়ে। ওকে, তো মশলা ছোলা আরো 4 মিনিটের জন্য কোনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা যে টাইমটা করি সবার ওভেনে কিন্তু একই টাইমে নাও হতে পারে, কারো একটু কম সময় লাগতে পারে, কারো একটু বেশি সময় লাগতে পারে, ওটা নিজেরা দেখে করতে হবে। আমি এটাকে এখন সার্ভ করব। আমি একটু গার্নিশিং করে দিচ্ছি।
আমাদের কিন্তু প্রতিদিনই রেড গ্রিন ইয়েলো এই কালারগুলো খাওয়া উচিত। দেখেন আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কালারই রাখতে। সুনীলা তৈরি হয়ে গেল আমার মাসালা ছোলা। ওয়াও, এটা ইট লুকস রিয়েলি নাইস। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নীলা তোমাকে, আর ধন্যবাদ চ্যানেল 9 কে, ধন্যবাদ বেস্ট ইলেকট্রনিক্স কে। ছোলা ইফতারের একটি কমন খাবার, কিন্তু সেই কমন ছোলাটিকে সেতু তার টুইস্ট দিয়ে আনকমন করেছে। এই মাসালা ছোলাটা যদি ইফতারিতে আপনারা বানাতে চান তাহলে রেসিপিটি আরও একবার মিলিয়ে নিন। টক ঝাল মিষ্টি মাসালা ছোলা তৈরি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথমে একটি পাত্রে সিদ্ধ করা ছোলা নিন এবং তাতে দিন সিদ্ধ আলু, সামান্য তেল, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তেঁতুল চাটনি, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা মরিচ, চাট মশলা, টমেটো সস 2 টেবিল চামচ এবং একটু পানি দিয়ে মাখিয়ে 3 মিনিটের জন্য ওভেনে দিয়ে নামিয়ে নিন এবং সামান্য চিনি দিয়ে আবারও 4 মিনিটের জন্য রেখে দিয়ে নামিয়ে নিন টক ঝাল মিষ্টি মাসালা ছোলা। আমাদের আজকের পর্বে 3টি রেসিপি আপনারা দেখে নিয়েছেন, আর রেসিপিগুলো কেমন লেগেছে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। আর আগামী পর্বে আপনি যদি আমার সাথে রান্না করতে চান তাহলে আপনার পছন্দের একটি ওভেন উপযোগী রেসিপি আমাদেরকে পাঠিয়ে দিন facebook.com/bestelectronicslimited এই ঠিকানায়। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আমি বিদায় নিচ্ছি।